জেটিভি নিউজ ঐক্যের পথে মোড়া। রাত পোহালেই কোপা আমেরিকার ফাইনালের লড়াইয়ের মাঠে নামছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ব্রাজিল বনাম আর্জেন্টিনা। ফুটবল বিশ্ব মুখী আছে নেইমার মেসির এই লড়াইয়ের শেষ হাসি ফুটে কার মুখে সেটা দেখার জন্য। ফাইনালকে ঘিরে ইতোমধ্যেই উত্তেজনা বিরাজ করছে দুই দল ও দেশের মাঝে। নিজের ফুটবল ক্যারিয়ারের এটাই হয়তো শেষ কোপা আমেরিকা খেলবেন আর্জেন্টাইন সুপারস্টার মেসি। বিশ্বের অনেক ফুটবল প্রেমী চাইছেন অন্তত এবার যেন চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা এবং মেসি অর্জন করুক ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক শিরোপা। শুধু বিশ্বের ফুটবল প্রেমীরাই নন, অনেক ব্রাজিলিয়ানরাও বলছেন একই কথা। নিজ দেশের বিপক্ষে খেলা হলেও ফাইনালে আর্জেন্টিনার জয় কামনা করছেন অনেক ব্রাজিলিয়ান। তাদের উপর বেজায় চটেছেন ব্রাজিলের সেরা তারকা নেইমার। এসব মানুষের জন্য কড়া বার্তা দিয়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইনস্টাগ্রামে স্টোরি অপশনে নেইমার লিখেছেন, তিনি একজন গর্বিত ব্রাজিলিয়ান, এই পরিচয় দিতেই তিনি ভালোবাসেন। সবসময় তার স্বপ্ন ব্রাজিলের জাতীয় দলে খেলা এবং সমর্থকদের গান গাইতে শোনা। কখনোই তিনি ব্রাজিলের বিপক্ষে সমর্থন দেয়নি, যেখানে ব্রাজিল কোনো কিছুর জন্য লড়ছে। আর যেসব ব্রাজিলিয়ানদের উদ্দেশ্য করে তিনি বলেন, যারা এর বিপরীত করছেন তাদের তিনি সম্মান করেন না।